হাই বন্ধুরা, ছোটবেলায় যদি কোনো বাচ্চা অন্যদের তুলনায় একটু আলাদা দেখতে হয়ে থাকে, তাহলে আর সকল বাচ্চারা তার সঙ্গে মেলামেশা করতে ভয় পায়। কিন্তু তখন কি হবে যখন আপনি নিজের বিশেষত্ব লুকাতে পারবেন না? কারণ কিছু বাচ্চা দেখতে পান্ডাদের মতো, আবার কেউ জন্ম নিয়েছে হোলোগ্রাফিক চোখ নিয়ে। আমাদের আজকের ভিডিওতে আপনারা জানতে চলেছেন এমন কতগুলি বাচ্চার বিষয়ে যাদের শরীরে দুর্লভ মিউটেশন রয়েছে। তারা অন্যদের থেকে একটু আলাদা দেখতে, তবে এত কিছুর পরেও তারা খুবই আনন্দের সঙ্গে জীবনযাপন করে যাচ্ছে। তবে আমাদের আজকের ভিডিওটি দেখার পর আপনি এটা বুঝতে পারবেন যে সুন্দরতার অনেক রূপ রয়েছে। তাই বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আর্টিয়ম আরিস্টাকিজিয়ান। যখন ছোট আর্টিয়ম জন্মগ্রহণ করে, তখন হসপিটালের সকল ডক্টর আশ্চর্য হয়ে গিয়েছিল, কারণ এই বাচ্চাটির সমগ্র শরীরে অদ্ভুত ধরনের দেখতে দাগ ছিল। এত কিছুই নয়, এর মেরুদণ্ডের হাড়ের মধ্যে কিছু ত্রুটি ছিল। ডক্টররা তার বাবা মাকে না দেখিয়েই তার পিঠের মধ্যে একটি জটিল সার্জারি করে। তবে সৌভাগ্যবশত সে এটাতে সুস্থ হয়ে ওঠে আর তার বাবা মা তাকে দেখতে পায়। তবে তার এই রকমের স্কিন দেখে তার বাবা মা একটুও আশ্চর্য হয়নি। এইসব কিছু ঘটনার পরেও তারা খুবই আনন্দিত ছিল। বর্তমানে এই পরিবার বেবি বয় পান্ডা নামে একটি অ্যাকাউন্ট চালাচ্ছে, যেখানে এটা দেখানো হয়েছে যে বিশেষ বাচ্চাগুলি সাধারণ সব বাচ্চাদের মতোই সুন্দর দেখায়। আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগতে শুরু করে, তাহলে এখনই একটি লাইক করে দেবেন, কারণ এটাতে আমরা ইন্সপিরেশন পাই আরো নতুন কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য। প্রিমরোজ অস্ট্রেইন। এই ছোট্ট বাচ্চাটি জন্ম নিয়েছিল চায়নাতে। তার নাম হলো প্রিমরোজ অস্ট্রেইন। তবে ভিডিও দেখে আপনারা বুঝতেই পারবেন যে তার খুবই দুর্লভ চোখ রয়েছে। তার সিলভার ব্লু চোখ কোনো লেন্স কিংবা কম্পিউটার গ্রাফিক্সের দরুন তৈরি হয়নি। এই বাচ্চাটি কনজেন্টিনার গ্লাউকোমা নামক রোগে ভুগছে। সাধারণত এই রকমের কন্ডিশনে চোখ দুটি একটু বড় সাইজের হয়ে যায় এবং চোখের কালার চেঞ্জ হয়ে যায়। বাচ্চারা আবছা দেখতে শুরু করে আর সর্বদা চোখ থেকে জল বার হয়ে থাকে। এর একটি খারাপ লক্ষণ হলো যে এই রোগের ফলে মস্তিষ্কের মধ্যে অনেক চাপ পড়ে। এটার জন্য অপটিক নার্ভগুলি দুর্বল হতে শুরু করে আর দৃষ্টিশক্তি ধীরে ধীরে একটা সময় নষ্ট হয়ে যায়। আমেরিকার একটি পরিবার তাকে অ্যাডপ্ট করেছিল। তার আগে পর্যন্ত সে একটি অনাথ আশ্রমে ছিল। পরবর্তীতে তার ট্রিটমেন্ট শুরু হয় এবং সবুজ রঙের দুটি চোখের সাহায্যে তার চোখ পরিবর্তন করা হয়। যে পরিবার তাকে অ্যাডপ্ট করেছিল, তারা প্রত্যেকেই বাচ্চাটিকে প্রচুর পরিমাণে ভালোবাসে এবং ভালো করে তার দেখাশোনা করে। এক্ষেত্রে শুধুমাত্র সৃষ্টিকর্তার কাছে আমাদের কৃতজ্ঞ থাকতে হবে যে প্রিমরোজের এত বড় খারাপ কন্ডিশনের সময় তাকে একটি ভালো বাবা মা দিয়েছে। আইডিন গার্সিয়া। আপনি হয়তো বিশ্বাস করবেন না, তবে 9 বছর বয়সের এই বাচ্চাটির সঙ্গে অনেক হেয়ার প্রোডাক্ট কোম্পানি কাজ করার জন্য অপেক্ষা করে রয়েছে। 4 বছর আগে তার মা ইন্টারনেটে একটি ভিডিও পোস্ট করেছিল। সেই ভিডিওটিতে এই বাচ্চাটি বলেছিল, আমাকে কি একটু কিউট দেখতে, আপনাদের কি মনে হয়, হ্যাঁ অথবা না নিচে কমেন্টে অবশ্যই জানাবেন। যেমনটা আমরা প্রত্যেকেই জানি, ইন্টারনেটে মিমস, বাচ্চা এবং বিড়াল প্রচুর পরিমাণে সার্চ হয়ে থাকে, যে কারণে এই ভিডিওটি তৎক্ষণাৎ ভাইরাল হয়ে গিয়েছিল। সালিনা গোমেজের মতো বিখ্যাত সেলিব্রিটি এই পোস্টটিকে পুনরায় রিপোস্ট করেছিলেন। অ্যাডিন তার একটি শোয়ের মধ্যে এই ভিডিওটি দেখিয়েছিল। তবে এইসব কিছু ঘটনার জন্য অ্যাডিনের কেয়ারিং এর মধ্যে অনেক কিছু পরিবর্তন আসতে শুরু করে। এই বাচ্চাটি খুবই সুন্দর অ্যাফ্রো চুলের সঙ্গে জন্ম নিয়েছিল। বর্তমানে সে সর্বদাই মডেল রূপে ফটোশুটের মধ্যে অংশগ্রহণ করে। আরও শুনলে আপনি আশ্চর্য হবেন যে এই চুলের জন্য তার ইনস্টাগ্রামে লক্ষেরও বেশি ফলোয়ার রয়েছে। এই বাচ্চা ছেলেটি অনেক অ্যাডভার্টাইজমেন্টেও কাজ করেছে। বলতে পারেন এটি অনেক বড় সাফল্য ছিল তার জন্য। গুইন স্টেফানি। এখন আপনারা যে বাচ্চা মেয়েটিকে দেখতে পাচ্ছেন, সে আরও একটু ইউনিক ধরনের বাচ্চা মেয়ে। বাচ্চা মেয়েটি বসবাস করে ব্রাজিলে। খুবই দুর্লভ স্কিন কন্ডিশনের জন্য সে বেশ পরিচিত রয়েছে। গুইনের এই কন্ডিশনটিকে পাইভল্ডিজম বলা হয়ে থাকে। কিছু মানুষের মতামত অনুসারে এটি অন্য কোনো ধরনের কন্ডিশন, তবে এই প্রসঙ্গে অনেকগুলি বছর ধরে তর্ক বিতর্ক চলেছে। তবে এই সকল কন্ডিশনগুলিতে শরীরের মধ্যে পিগমেন্ট এক্সচেঞ্জে বাধা দেওয়া হয়, যে কারণে এই রকমের কন্ডিশনগুলি লক্ষ্য করা যায়। কিন্তু পাইভল্ডিজমের কিছু বিশেষত্ব রয়েছে, যেমন চুলের মধ্যে একটি সাদা চুলের স্তর দেখতে পাওয়া যায় আর শরীরের বিভিন্ন অংশে সাদা স্তর দেখতে পাওয়া যায়। তবে এর একটি প্রধান লক্ষণ হলো যে এটি ছোট থেকেই দেখতে পাওয়া যায় আর চিরকাল এই সকল সাদা দাগগুলি ওই স্থানেই রয়েছে।
হয়ে যায়। সৌভাগ্যবশত এই রকমের দাগ শরীরের মধ্যে ইন্টারনাল অর্গানগুলিতে কোনো রকমের ক্ষতি করে না। এই প্রসঙ্গে তার বাবা মা বলেছে, যখন সে রাস্তার মধ্যে দিয়ে হেঁটে যায় তখন কোনো অচেনা মানুষ তার দিকে ঘুরে ঘুরে দেখতে থাকে। এত কিছুর পরেও সে তার শৈশবকাল খুবই আনন্দের সঙ্গে কাটাচ্ছে এবং উপভোগ করছে। সে প্রচুর পরিমাণে ডান্স করতে ভালোবাসে, গান গাইতে ভালোবাসে আর প্রচুর পরিমাণে টিকটক ভিডিও তৈরি করে, যদিও বা বর্তমানে ইন্ডিয়াতে টিকটক ভিডিও ব্যান্ড হয়ে গিয়েছে। লারসন সিস্টার। অনেক বছর ধরে ইউএসএর এলসি লারসন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট চালাচ্ছে। সে দর্শকদের ঘর সাজানোর সমস্ত সিক্রেট বলে থাকে আর সুস্বাদু রেসিপি শিখিয়ে থাকে। তবে তারা দুজন একটি অ্যালবাইনিজম কন্ডিশনযুক্ত বাচ্চাকে অ্যাডপ্ট করে। প্রথম দিকে এই ব্যাপারটি কেউ বুঝতে পারেনি, কারণ একটি পরিবার এই রকমের দুর্লভ কন্ডিশনযুক্ত বাচ্চাকে অ্যাডাপ্ট করবে তা কখনো কেউ ভাবতে পারেনি। 3 বছর পর তারা আরও একটি এই রকমের বাচ্চা অ্যাডাপ্ট করে। এটি চাইনিজ গভর্নমেন্টের একটি স্পেশাল প্রোগ্রামের অংশ ছিল, যেখানে ফরেনাররা সেই সব বাচ্চাকে অ্যাডাপ্ট করতে পারবে যারা জন্ম থেকেই দুর্লভ কন্ডিশনের অধিকারী। বর্তমানে এই দুটি বাচ্চা মেয়ে, যাদের নাম নোভা এবং মেরি গোল্ড, সোশ্যাল মিডিয়াতে তারা আসল সেলিব্রিটি রয়েছে। এই রকমের দুর্লভ কন্ডিশনের জন্য তারা সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করতে পারে। তবে বর্তমানে তারা খুবই আনন্দের সঙ্গে জীবনযাপন করছে আর অনেক মানুষের ভালোবাসা পাচ্ছে। জেমস স্টিওয়ার্ট। এর আগে আমরা কথাবার্তা বলেছিলাম রেয়ার কন্ডিশনযুক্ত স্কিন ডিজিজের বিষয়ে। তবে এই রূপ বিশেষ কন্ডিশনের মধ্যে কিছু ভাগ রয়েছে, কারণ এই রকমের স্কিন ডিজিজ সুস্থ ত্বকের মধ্যে ছড়াতে পারে না এবং রোদ্দুরে বার হওয়ার ফলে যন্ত্রণার অনুভূতি পাওয়া যেতে পারে। ইউকের বসবাসকারী 15 বছর বয়সের জেমস এই রকমের রোগে আক্রান্ত। সে মন্তব্য করেছে যে এই রকমের কন্ডিশনের জন্য তাকে অনেকবার প্রত্যাখ্যানের সম্মুখীন হতে হয়েছে, তবে তার বন্ধুরা এবং পরিবারের সদস্য সর্বদাই তার পাশে থাকে। জেমস জুনিয়র সকার টিমে খেলে এবং ওয়াটার স্পোর্ট খেলতে সে একটু বেশি ভালোবাসে। বিভিন্ন রকমের নাটকের মধ্যে সে অংশগ্রহণ নিয়ে থাকে। এছাড়াও ব্রিটিশ মডেল এজেন্সির সদস্য রয়েছে, যেখানে তার মতো আরও অন্যান্য অনেক মডেল রয়েছে। আপনি কি জানেন বিখ্যাত সেলিব্রিটি মাইকেল জ্যাকসন এই রকমের রেয়ার কন্ডিশনে ভুগছিলেন? এই প্রসঙ্গে তার আত্মীয় পরিজন মন্তব্য করেছে, একটা সময় পর শরীরের চামড়ার উপরে সাদা দাগ আসতে শুরু করে আর এই সেলিব্রিটি সেগুলিকে লুকানোর জন্য তার শরীরের উপরে ব্লিচ করেছিল। সিলা ক্যালভার্ট ইন। এখন আপনারা জানতে চলেছেন এমন এক পর্যায়ের বিষয়ে যেখানে চুল এতটাই শুকনো হয়ে যায় যার ফলে আপনি চুল আঁচড়াতে পারবেন না। সমগ্র পৃথিবী জুড়ে এমন অনেক মানুষ রয়েছে যারা এই রোগে আক্রান্ত, আর চুল আঁচড়ানো তাদের কাছে একটি টর্চার বলে মনে হয়। তবে অস্ট্রেলিয়ার বসবাসকারী সিলা এই সকল মানুষদের মধ্যে একজন। তার চুল অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা। তার চুলকে অন্য কোনো রকমের স্টাইলে নিয়ে আসা কিংবা আঁচড়ানো খুবই কষ্টসাধ্যের একটি কাজ। এই জন্যই তো সে যখন রাস্তার মধ্য দিয়ে হেঁটে যায় তখন মনে হয় তার মাথার উপরে হয়তো কোনো রকমের বিস্ফোরণ হয়েছে। এই সকল কারণের জন্যই সে ট্রোল সিনেমার কোনো ক্যারেক্টারের মতো দেখতে লাগে। ঘুমানোর সময় তার চুলের মধ্যে তাকে কোনো কাপড় জড়িয়ে তাকে ঘুমাতে যেতে হয়, যাতে করে তার চুলগুলি না জড়িয়ে যায়। তবে এত কিছুর পরেও তার এই চুলকে সে খুব ভালোবাসে। যদিও বা এই রকমের দুর্লভ কন্ডিশনের জন্য সে নিজস্ব একটি পরিচয় পেয়েছে, তবে আপনাদের মধ্যে অনেকেই হয়তো জানেন না পৃথিবী ফেমাস অ্যালবার্ট আইনস্টাইন এই রকমের দুর্লভ কন্ডিশনের অন্তর্ভুক্ত ছিল। বন্ধুরা, আমাদের আজকের এপিসোড এখান পর্যন্ত। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর সকলের জানার উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করে দেবেন। আর নিচে কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, কারণ খুবই গুরুত্ব সহকারে আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করে থাকি। আর আপনাদের মধ্যে যারা নতুন ভিউয়ার তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করে অল প্রেস করে নেবেন। সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, এনজয় অল দ্য মুভমেন্ট।